হ্যালো ফ্রেন্ডস, এখন আমি একটা পনিরের সবজি বানাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। আমি এখন সাদা তেল ব্যবহার করছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা যাতে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আপনারা সবজিও দিতে পারেন, আমি দেখ আমি সবজি দিচ্ছি না অন্তত। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার অল্প একটু নুন দিচ্ছি। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এটাকে তুলে রাখবো। এখন বর্তমান ভাজা হচ্ছে। আমি টমেটো মাখাটার মধ্যে, টমেটো পেস্টটার মধ্যে আমি জিরে গুঁড়ো ও হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ এবং হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খায়। টমেটোটা একটু বেশি দিলাম, কেননা একটু গ্রেভিটা যাতে ভালো হয়, গ্রেভিটা ভালো লাগে তাই জন্য। এইটার মধ্যে আমি একটু নুন আর একটু মিষ্টি দিচ্ছি, যেহেতু টমেটোটা একটু বেশি আছে তার পরিমাণ মতো একটু মিষ্টি দেওয়া দরকার। এবার পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটা বাসনে একটু জল দিয়ে রেখেছি এইটাতে। এবার পনিরটাকে তুলে ওই জলটা ছেঁকে ফেলবো, সামান্য একটু নুন দিয়েছি। পনিরটা তুলে রাখলাম, তুলে জলের মধ্যে ফেললাম, একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম অল্প, যাতে পনিরটার ভেতরে নুন মিষ্টিটা ঢুকে এবং পনিরটা সফট হয় জলটা দিয়ে। এবার আমি এই তেলটার মধ্যে এই টমেটো পেস্ট এবং সব দিয়ে মিক্স করা আছে, এগুলো এগুলো আমি ভাবলাম দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। Thank you.
প্লিজ পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে বাকি পনিরটা দিয়ে করবো। নাড়াচাড়া করে একটু জল দেবো। এবার মশলাটা কষা হয়ে এসছে, হয়ে গেছে বলতে পারেন। এবার আমি এর মধ্যে ভেজানো পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি আর একটু অল্প জল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু অল্প গরম মশলা দিয়ে দিলাম, শাহী গরম মশলা। বা আপনার কাছে যদি পনিরের মশলা থাকে তাহলে ওইটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, এবার আমাদের পনির রেডি হয়ে গেছে। এতে আমি অল্প মাখন দিয়ে দিচ্ছি। আপনার কাছে মাখন থাকলে দিতে পারেন, না হলে ঘিও দিতে পারেন। আমাদের পনির রেডি। পনির এখন আমাদের রেডি, একবার বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হয়।